বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য সরকারের আমলে তা চোখে পড়েনি। চাঁপাইনবাবগঞ্জ দুই নির্বাচনী এলাকার বর্তমান সরকারের উন্নয়ন চলমান রয়েছে। শুক্রবার বিকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের এমপি জিয়াউর রহমান তার 100 দিন পূর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথাগুলো বলেন। লিখিত বক্তব্যে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, গত 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদে 44 চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে উপনির্বাচনে বিজয়ী হওয়ার 100 দিন পূরণ হয়েছে গত 11 মে। সেই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমার এই স্বল্প সময়ের কার্যকালে আমি এলাকার সড়ক, রেল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ক্রীড়াসহ সকল ক্ষেত্রে অসমাপ্ত কাজগুলো করার লক্ষ্য নিয়ে এগুচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়ন সম্ভব। আমাদের এই আসনটিতে 3টি উপজেলা ও 2টি পৌরসভা রয়েছে। এলাকার বিদ্যুৎ সমস্যা সহ অন্যান্য সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে কথা বলে সমাধানের সচেষ্ট রয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে বন্ধ হওয়া রাজশাহীগামী লোকাল ট্রেন, খুলনাগামী মহানন্দা ট্রেনে বগি বৃদ্ধ সহ রেলের সমস্যা সমাধান চেষ্টা করছি। জেলা আওয়ামী লীগের কোন্দল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, একটি বড় দলে কোন্দল থাকতেই পারে, তবে আমরা কোন্দল নিরসনে উদ্যোগী রয়েছি। চাঁপাইনবাবগঞ্জ সদরে সম্প্রতি হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে, প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে। জেলা আওয়ামী লীগের মিটিং সম্পর্কে বলেন, কেন্দ্রের পরামর্শ অনুযায়ী সভা আহ্বান করা হবে। তিনি তার দায়িত্ব পালনে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। আমি অনুরোধ করতে পারলাম কি পারলাম না এটি বিষয় নয়, কাজটি মানুষের কল্যাণে কাজটি করার কথা। আপনার সাধু দৃষ্টি আমি শুনে বলছি, আপনি দেখেছেন, আপনাদের দিয়েছি আমি রেল স্টেশন আর রেল বন্ধ, এলাকার মানুষের প্রাণের দাবি। এ বিষয়টা নিয়ে সর্বোচ্চ জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যোগাযোগ রেখেছি, তার কাছে আমি কথা বলি, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বিষয়টি বিবেচনাধীন রেখেছেন। আর লোকাল ট্রেন আমি শুধু আয়ের কথা বলেছি, চাপড়াগাঁও আরো বেশ কয়েকটি ট্রেন বন্ধ আছে। আমি চাই যত শীঘ্র সম্ভব ট্রেনগুলো চালু হোক, কারণ একটি নতুন ট্রেন আমি চাচ্ছি না, বন্ধ হয়ে যাওয়া ট্রেন আমি চাচ্ছি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী সহ ডিজি সচিব জিএম পশ্চিমাঞ্চল তার সাথে আমার নিয়মিত যোগাযোগ করছি। আপনারা জানেন, আপনারা প্রত্যেকের তথ্য আছে, রহনপুরের বাইপাস সড়ক, রহনপুর প্রায় যানজটে এমন অবস্থা হয়ে যায় যে চিন্তা করা যায় না। মানুষ আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত মানুষকে আটকে থাকতে হয়, এতে ভোগান্তি শেষ থাকে না। এই ব্যাপারে আমি উত্তর পেয়েছি এবং উদ্যোগের প্রেক্ষিতে আবার বলতে পারি, অলরেডি সাথে আরম্ভ হয়ে গেছে। মাননীয় মন্ত্রী আমাদের পার্টি স্টিয়ার সেক্রেটারি এবং আন্তরিক তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন মন্ত্রণালয়কে। আর আপনি জানেন যে 3টি সড়ক, এটা তখন বললাম, তাও আগে আপনার জানতে চাচ্ছেন বলে বলছি, 3টি গুরুত্বপূর্ণ সড়ক আছে, সামাজিক নিরাপত্তার জন্য যে সমস্ত প্রকল্প যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, স্বামী প্রদত্ত ভাতা, জেল, এই জেল, এই সমস্ত ভাতা আমার এলাকার চলমান রয়েছে। আপনি জানেন ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ উপজেলাকে বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতা 100% দিয়ে যাওয়ার এটি টার্গেট ঘোষণা করে সরকার, সে আরম্ভে আমার এলাকার কাজ চলছে। আমরা চাই আমার এলাকা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশে সমস্ত যোগ্য মানুষদের যারা পাওয়ার হকদার তাদেরকে এই সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা হোক আমার দাবি। এবং আমার যতটুকু আমার কাছে তথ্য আছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ বিষয়ে অত্যন্ত সচেতন, শুধু সচেতনতা না, আন্তরিকতার কোনো অভাব নেই, তিনি এই উত্তর এই প্রক্রিয়াটি অব্যাহত রেখেছেন। দ্বিতীয় আপনি যিনি বললেন নিঃসন্দেহে চাঁপাইনবাবগঞ্জে
শুধু যে যে হত্যা সহ বিভিন্ন হত্যাকাণ্ড মানুষকে উৎকণ্ঠা ফেলে দিয়েছে, আমরাও তার দায়ী না। যে হত্যাকে কেন্দ্র করে আমাদের দলীয় যে ক্রাইসিস, এই সংকট জেলায় এই সংকট রেশনের জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছি। আমরা আশা করি আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তার অবসান শীঘ্রই হবে। আর একটি কথা আপনাকে বলি, যেহেতু মামলা রয়েছে, যে হত্যার ব্যাপারে একটা মামলা চলমান রয়েছে, মামলা তদন্ত আছে, তদন্তাধীন আছে, আমি যদি বেঁচে থাকি না থাকি তবু এই ব্রিজ হবে, খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। একটু আপনাদের আশা আপনারা জানেন রামপুর পৌরসভা 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই পৌরসভা পৌরসভা হওয়ার পর যে ধরনের নাগরিক সুবিধা পাওয়া উচিত ছিল সেই ধরনের সুবিধা থেকে মানুষ বঞ্চিত থেকেছে। ইতিমধ্যে গত বছর নির্বাচন হয়েছে, 2 বছর আগে নির্বাচন হয়েছে। নির্বাচনের প্রেক্ষিতে নতুন পৌর পরিষদ মেয়র সহ পৌর পরিষদ এসেছে। আমি যখন এমপি হলাম আমার কাছে তারা যোগাযোগ করলো, যোগাযোগ রেখিতে রহপুরে 2-3টি প্রজেক্টের মধ্যে 1টি প্রজেক্টের আওতায় রহপুর চলে এসেছে। আপনারা দেখবেন আপনার কাছে সেটা আছে এবং এটিও আশা করা যায় খুব তাড়াতাড়ি এর কার্যক্রম আরম্ভ হয়ে যাবে। বরাদ্দ পেয়ে যাবে স্টেডিয়াম, আপনারা জানেন শেখ রাসেল স্টেডিয়াম, মিনি স্টেডিয়ামের জন্য সরকারের উদ্যোগ আছে। আমাদের দুর্ভাগ্য আমরা প্রথমটায় পাইনি, তৃতীয়টা পাইনি, তদ্বিরের মামলা পাইনি। আমরা তৃতীয় প্রকল্পে আছি, তৃতীয় প্রকল্পের মধ্যে জমি অধিগ্রহণের ব্যাপার আছে, পাশাপাশি পাশাপাশি খাস জমির ব্যাপার আছে। আমাদের রহনপুর যে জায়গাটি আমরা দিয়েছি সেটি খাস গভর্নমেন্টে কোনো এই করতে হবে না। আমরা আশা করি 1-1.5 মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিপক্ষের সাথে আমার কথা হয়েছে, 1-1.5 মাসের মধ্যে আরো দেখবে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি দুটো অধিগ্রহণের মাধ্যমে অধিগ্রহণ শেষে ওগুলো টেন্ডার হয়ে যাবে। মোহাম্মদ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ, NAN TV।